ওকে, আমাদের সাথে যুক্ত আছে ইন্ডিয়া থেকে মুকুল। মুকুল তুমি আছো? হ্যাঁ আছি, বলেন। ওকে, তোমার বাসা কোথায়? আই এম ফ্রম ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, ওকে, বর্ধমান জেলা। ওকে ওকে, তুমি ফাইবার কি অর্ডার পাইছো? হ্যাঁ, ইউটিউব ভিডিও প্রমোশনের অর্ডার পেয়েছি। ওকে ওকে, শেয়ার করো তো, আমরা একটু দেখি অর্ডারটা। বাইরের সাথে প্রথম কথা হয়েছে যেগুলো, সেগুলো একটু উপরের দিকে তোলো, দেখি আমরা। ওকে, এটা $20 অর্ডার, 19 ঘন্টা আছে মাত্র, ওকে। একদম প্রথম দিকে। এটা কি বাইরে কোস্টের মাধ্যমে আসছে? হ্যাঁ, বাইরে কোস্টের মাধ্যমে এসেছে, মানে সঙ্গে সঙ্গে আমাকে ই করেছে, নক করেছে। ওকে ওকে, আমাকে একটু মাউসটা দেওয়া যাবে? হ্যাঁ, মাউসটা দিচ্ছি। ওকে, আমি অ্যাপ্রুভ দিচ্ছি। তার আগে তোমার গিগ গুলো একটু আমরা দেখি, ঠিক আছে? গিগটা ওকে, মুকুল ছবিটা তুমি কি মডেলিং করতেছো নাকি? ওকে, এটাই তো মেবি। হ্যাঁ, এটা পারফেক্ট ভিডিও এসইও, $5 সার্ভিস। ওকে, আমি একটু গিকে চলে যাই, কারণ এই গিকটা মেবি আমরা 1 সপ্তাহের মতো হয়েছে পাবলিশ করছি। আমাদের এই ক্লাসটা হয়েছে মাত্র 1 সপ্তাহের মতো, আমরা একটু দেখি কবে গিকটা পাবলিশ করা হয়েছে। ইউটিউব প্রমোশন, ইউটিউব এসইও। ওকে, একটা ক্লিক করছে, একটা অর্ডার বলে গেছে। ওকে, ভালো, এটা খুবই ভালো, একটা ক্লিক একটা অর্ডার, খুবই ভালো হয়েছে। এটা পাবলিশ, লাস্ট পাবলিশ হয়েছে কত তারিখে? ওরে বাপরে, এটা তো অনেক আগেকার ভিডিও, মানে মেবি পাবলিশ হয়েছে। অনেকটা আগে। হ্যাঁ, পাবলিশটা করেছি, বাট ক্লিকটা কালকেই পড়েছে। ওকে, এই ক্লাসটা তো আমরা শেষ করছি মাত্র 1 সপ্তাহ হয়েছে, তুমি তো 1 মাস আগে গিগ পাবলিশ করছো, 8 তারিখে গিগ পাবলিশ। মানে এই গিগটা আমি কেন পাবলিশ করেছি বললি, ঠিক আছে, আপনাদের চ্যানেলেই, ওকে, মানে আমাদের তো এখানে কোর্স করছি, তো আপনারা তো আগেও কোর্স করিয়েছেন এই সম্বন্ধে, ঠিক আছে, হুম 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 তো সেই ভিডিও থেকে আমি দেখে এটা পাবলিশ করেছি। কারণ আমি দেখছি অলরেডি আমি কাজটা শিখেছি, এখান থেকে শিখেছি আর এখান থেকে এক্সপিরিয়েন্সটা পেয়েছি, হুম হুম মোটামুটি 2-3 মাসের আগের ভিডিও গুলো দেখেছি, সেই ভিডিও থেকে আমি ই করেছি, পাবলিশ করেছি। ওকে ওকে, সমস্যা নাই, কারণ এখন ইউটিউবের গিগ গুলো পেন্ডিং আছে ফাইবারের ভিতরে, যদি কাজ করে মানে গিগ থাকে তো অর্ডার পাওয়ার সম্ভাবনা একটা থাকে যায়। তো আপনার সাথে প্রথম এটা বাই রিকোয়েস্টের মাধ্যমে আসছে, আরেকটা গিগ মনে হয় ডাবটে আছে। ভিডিও প্রমোশনের গিগটা ডাবটে আছে। ওকে, এটা পাবলিশ করে দেন, এটাতে প্রচুর কাজ পাবেন। তো যাই হোক, আমরা তাহলে বাইরের কনভারসেশন গুলো দেখি। তো হাউ ক্যান ডু ফাস্ট, কত দ্রুত কাজটা করতে পারবা? মাই চ্যানেল অলরেডি অপটিমাইজ, তিনি বলতেছে আমার চ্যানেলটা ইতিমধ্যে এসইও করা হয়ে গেছে, এবল টু আপলোড, কেবল মাত্র ভিডিও আপলোড করতে হবে, আর জাস্ট আই নিড গেট দা প্রমোট, মানে তার ভিডিও গুলা প্রচার করতে হবে। দ্যাটস গুড স্যার, তুমি বলছো ভালো। আই উইল এবল টু প্রমোট মাই রাইট অ্যাওয়ে ইন লাইক 30 মিনিটস। তুমি কি কোনো উপায় জানো যে 30 মিনিটের মধ্যে তোমার প্রচার করতে পারবো, এরকম কিছু একটা লিখছে। প্লিজ স্যার, ইফ ইউ সেন্ড মি ইওর চ্যানেল লিঙ্ক, বিকজ আই ওয়ান্ট টু সি ইওর চ্যানেল। দয়া করে আপনার চ্যানেলটা, চ্যানেলের লিঙ্কটি আমাকে দিন, কারণ আমাকে এটা দেখতে হবে প্রথমে। ওকে, ইটস ব্লান, মানে এখনো কোনো কিছু নাই। তারপরে যেটা লিখছো বায়ার, তারপরে লিখছে আই অ্যাম অ্যাবাউট টু পোস্ট দ্য ফার্স্ট ভিডিও, আমি প্রথমে আগে ভিডিওটা পোস্ট করতে চাই, মানে পাবলিক করতে চাই। ওকে, ইয়েস অফ কোর্স স্যার, বাট আই ইজ অলসো সি অ্যান্ড এভরিথিং, কিন্তু এটি এসইও আছে, এভরিথিং করা আছে, মানে এসইও করা আছে ফুল। ওকে স্যার, আই এম এবল টু প্রমোট ইওর ভিডিও রাইট অ্যাওয়ে, আমি তোমার ভিডিওটা সঠিক ভাবে প্রচার করব। স্যার, ইফ ইউ পোস্ট দ্য ফার্স্ট ভিডিও দেন ইউ হ্যাভ দ্য ডু মোর, মানে প্রথম ভিডিও ছাড়লে সেটার জন্য অনেক কিছু করতে হবে, আমি এটাই বললাম। হ্যাঁ, ওকে ওকে, তারপরে লেখছো স্যার ডু নট হ্যাভ টু জাস্ট চ্যানেল এসইও, বলতেছে স্যার আপনার কি ইউটিউব চ্যানেলটাই কি এসইও করা আছে না? স্যার, আই হ্যাভ টু এভরি ভিডিও এসইও, মানে তুমি বলতেছো আপনার চ্যানেলটাই কি এসইও আছে না ভিডিও গুলো এসইও আছে, সেটা বলতে তুলে ধরছো। তারপরে যেটা হয়েছে বলছে, ইয়া আই নো দ্যাট, আমি জানি না, মেবি লেখছে এরকম কিছু, আমি জানি অথবা জানি না। ওকে স্যার, আই উইল রিসার্চ অ্যান্ড প্রমোট স্পেশাল কিওয়ার্ড অ্যান্ড হ্যাশট্যাগ ইওর ভিডিও, আমি আপনার জন্য
কিওয়ার্ড রিসার্চ করব এবং প্রমোশন করব হ্যাশট্যাগ ভালো ভিডিওর জন্য, ভিডিও দিব একটা, এগুলো ভিডিও আইল গিভ মেনি অ্যাডিয়েন্স অ্যাজ ইউর অন টু ফর ইউর ফার্স্ট ভিডিও। ওকে ভালো কথা, আই গট ভিডিও পোস্ট অ্যাজ আনলিস্ট, তার মানে ওর ভিডিও গুলো এখনো পাবলিশ করা আছে, মানে সেটা আনলিস্ট অবস্থায় আছে, এখনো পাবলিশ করে নাই, ঠিক আছে? তো আপনাকে যেটা করতে হবে, ওর ভিডিও গুলো আনলিস্ট অবস্থায় থেকে আপনার চ্যানেলের যদি অ্যাক্সেসটা দিয়ে থাকে আপনি ওখানে যাবেন, তারপর আনলিস্টেড ওই ভিডিওর কন্টেন্টে চলে যাবেন, আপনার চ্যানেল থেকে কন্টেন্টে চলে যাবেন, কন্টেন্টে দেখতে পাবেন সবগুলো কন্টেন্ট পাবলিশ মানে আপলোড করা হয়েছে, সেগুলো পাবলিশ হয় না, প্রাইভেটে করা হয় না, আনলিস্ট অবস্থায় আছে, মানে কেউ দেখতে পারবে না, তিনি যদি লিঙ্কটা দেয় তাহলে কিন্তু দেখতে পারবো। আমরা কিন্তু এগুলো আমাদের ইউটিউবের মধ্যে শিখেছি যে কিভাবে আনলিস্ট করতে হয়, এগুলো কিন্তু দেওয়া আছে, তাহলে আর সমস্যা হবে না। বলতে হয় বাট হয় ডু ইউ ওয়ান্ট টু পাবলিশ স্যার, বলতেছে আই ওয়ান্ট টু পাবলিশ নাও, বলতেছে আমি এখন পাবলিশ করতে চাই। ওকে ভালো কথা, দিস বেস্ট স্ক্যাম গেম দি বেস্ট, এটা মেবি একটা টাইটেল দিছে, এই গেমটা মেবি পাবলিশ করতে চাই, চ্যানেলটা গেম নিয়ে, মানে গেমা গেমিং চ্যানেল, হ্যাঁ হ্যাঁ গেম নিয়ে, মেবি ইজ দা টাইটেল, হ্যাঁ আমি যেটা ভাবছি সেটাই, এটা একটা টাইটেল, টাইটেল হ্যাঁ টাইটেল, এটা ছোট্ট একটা দিয়ে দিছে ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে, এই ভিডিওটা প্রথমে তিনি পাবলিশ করতে চায়, ঠিক আছে? তো ওকে স্যার আই ওয়ান্ট টু স্যার, মানে আই সি ইউ হোয়াইট স্যার, মানে তুমি বলতেছো আমি দেখতেছি স্যার, বলতেছি ইয়েস জাস্ট আই নিড গো বক্স বলে কেন ছিল টাইটেল এন্ড টেক্সট এন্ড ডেসক্রিপশন, আই জাস্ট মানে বলতেছে যে ওর একটা টাইটেল দরকার, ট্যাগ দরকার এন্ড ডেসক্রিপশন দরকার ওই ভিডিওর জন্য। স্যার ইফ ইউ গিভ মি ফিউ মিনিট, আমাকে কিছুটা সময় দিন, আই উইল ট্রাই দা সাজেস্ট ইউর বেস্ট চ্যানেল নেম, ওর কি চ্যানেল নাই? তুমি আবার এগুলো বলতো না, উনি বলছিলেন যে আমার চ্যানেলটার নামটা চেঞ্জ করতে চাইছি, ওইরকম কিছুটা বলতে চাইছিলেন, ঠিক আছে? ওকে ওকে, সেই জন্য তুমি বলছো আমি আমাকে কিছুটা সময় দেন, আমি আপনার ট্রাই দা সাজেস্ট বেস্ট চ্যানেল, মানে আমি কিছু সাজেস্ট করব বেস্ট চ্যানেলের নাম, ঠিক আছে? তো আই অলরেডি গট দা বেস্ট চ্যানেল নেম ইজ এন্ড ব্যানার, আই অলরেডি গট, মানে আমার ইতিমধ্যে আছে বেস্ট চ্যানেল নেম এন্ড ব্যানার, আর এটা ব্যানার এবং চ্যানেলের নাম আছে ইতিমধ্যে, আর ইউটিউবে লিংকটা দিয়ে দিছে, দেখার দরকার নাই, কারণ হচ্ছে আমাদের ভিডিওটা পাবলিশ হলে মানুষ ওখানে এসএমএস করবে, ঝামেলা, জাস্ট আই নিড ট্যাগস, এখন শুধু তার ট্যাগ দরকার। ওকে ভালো কথা স্যার, আই স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, আই ওয়েন্ট সি ইওর চ্যানেল স্যার, আমি আপনার চ্যানেলটি দেখেছি, প্লিজ ইওর চ্যানেল লিংক অর নেম, এখানে একটু ওয়েট করুন না, যদি আমি বলি ব্যাপারটা, মানে হচ্ছে আমি এই কথাটা যখন বললি তখন সঙ্গে সঙ্গে ওই লিংকটা দিয়ে দেয়, ঠিক আছে? তারপর বলেছে যে আই সেন্ট দা লিংক, দেখুন নিচে আই সেন্ট দিস লিংক, ওকে, এটা মনে হয় তুমি প্রথমে লিখেছিলে কিন্তু এটা পরে এসে বলছো, ঠিক আছে? হ্যাঁ 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 ওকে স্যার, আই উইল ওয়েট, আই উইল গিভ দা বেস্ট ভিডিও ট্যাগস, ওয়েট ফর 2 মিনিট, 2 মিনিটে তুমি বেস্ট ট্যাগ দিয়ে দিছো, প্লিজ টেল মি গেম নেম, বলতাছে তাহলে আপনার গেম নেমটা বলেন, ওকে দি নেম অফ দা ভিডিওস বেস্ট স্টেম গেমস অফ 2022, এটা মেবি গেমের টাইটেল, টাইটেল আর এটা হচ্ছে গেম পিসি, মানে এটা ট্যাগ, দুইটা ট্যাগ দিয়ে দিছে, মানে নাম দিয়ে দিছে গেমের, এগুলো হতে পারে পিসি গেম। ওকে স্যার আই উইল সেন্ড দা সাম স্ক্রিনশট অফ ট্যাগস, আমি কিছু ট্যাগ আপনার জন্য স্ক্রিনশট দিচ্ছি, থ্যাংক ইউ গড, বলতেছে ধন্যবাদ আপনাকে, হ্যাঁ এগুলো ট্যাগ দিয়ে দিছো, বায়ার সন্তুষ্ট, জাস্ট পজ দা স্ক্রিনশট, তুমি দয়া করে মানে স্ক্রিনশটটা দেখো, আই হ্যাভ সি অ্যাপ্লিকেশন টু ইমো, মানে কি মানে ওই অ্যাপ্লিকেশনটা ওর কাছেও আছে এটা বলতে চাইছি, ও ওকে দ্যাটস গুড, বাট দিস ডেমো, বলতেছে ঠিক আছে ভালো এটা, কিন্তু এটা ডেমো, আমি বলতে চাইলাম যে রাজুদা বলো শুনুন, আমি বলতে চাইলাম যে এটা তো জাস্ট একটা ডেমো, বাট আমার কাছে আরো আদার্স অনেক টেকনিক আছে, নিচে লিখেছি দেখুন। ওকে তুমি তো ভালোই কনভারসেশন করতে পারছো, ইয়েস আই এম, বলতেছে তারপরে যখন বায়ার রিসপন্স করতেছে বলছো তুমি কি আসো, তখন বলতেছে হ্যাঁ আই এম, মানে আমি আছি, স্যার ডু ইউ ওয়ান্ট টু প্রমোট ইওর ভিডিও, আপনি কি আপনার ভিডিও প্রমোট করতে চান, ইয়েস আই উইল ওয়ান্স ভিডিও ইজ আপলোড, মানে ও বলতেছে আমার একটা ভিডিও আপলোড আছে, ওকে স্যার আই এম ওয়েটিং, আমি কিছুক্ষণ অপেক্ষা করি, আপলোড অন টুডে, আমি কালকে মেবি, রাজু দা একটু ওয়েট করুন তো, রাজু দা হ্যালো একটু ওয়েট করুন তো, হ্যাঁ হ্যাঁ এখানে একবার আমার এখানে মিউট করবো, একবার এটা ছাড়ুন, মানে একবার একবার
আমার এখানে মানে বাড়িতে লোকজন একটু চেঁচামেচি করছিল, তো আমার 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 এখানে নয়েজ আসতেছে না, সমস্যা নাই, আপনি করেন, আমাকে মাউস রাবারটা দেন। ওকে, তো জাস্ট মেক থাম্বনেল। ওকে, ভালো কথা, মানে তার একটা থাম্বনেল তৈরি করবে। ওকে, ভালো কথা। ওকে, জাস্ট আই এম ওয়েটিং আদার্স গাই রাইট নাও। ওকে স্যার, আই এম দ্য ওকে 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 সেল মানে ওকুমা। ওকে, আই উইল, তারপরে আপনাকে অর্ডার করে চলে গেছে। আপনি কি কাস্টমার তৈরি করছিলেন? না, আপনার কাছে কোনো কথা বলে নাই, তিনি অর্ডারটা দিয়ে চলে গেছে। বায়ার কোন দেশি? ইউনাইটেড স্টেটস। তো ওর একটা ইউটিউব চ্যানেল, আর ইউটিউব আমরা জানি যে ইউটিউব চ্যানেলের কাজগুলো হচ্ছে লং টাইম কাজ হয়, নো শর্ট টাইম। একটা চ্যানেল যদি আপনি সঠিকভাবে এসি করতে পারেন, ভিউ দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কাছে কন্টিনিউ, আপনার কাছে পার্মানেন্টলি হয়ে যাবে, সেটা বুঝতে পারছেন? এখন চ্যানেলটা, আমি বুঝতে পারছি, এখন চ্যানেলটা নতুন, এখন বায়ারকে আপনি অফার করবেন ভিডিওটা প্রমোশন করে দিয়ে, বলবেন যে হ্যাঁ তুমি তোমার চ্যানেলটা মনিটাইজেশন করে দেই একদম অর্গানিক ভাবে, তখন বায়ার যখন রাজি হবে তখন মনিটাইজেশনের জন্য ওর কাছ থেকে পেমেন্ট নিবা, ঠিক আছে? এটা অফার করবা। আর আমরা দেখলাম ইতিপূর্বে একটা অর্ডার পড়ে গেছে। আর আমাদের ভিডিও দেখে কি মানুষ শিখতে পারবে কোনো কিছু? তুমি তো ক্লাস অবশ্যই আগেই অবশ্যই শিখতে পারবে, আগেই তো পাবলিশ করে দিয়েছো। ওকে, সমস্যা নাই, হবে। আমরা এই গিগটা পাবলিশ করছি 7 দিন হয়েছে তোমাদের কাছে, তুমি অ্যাডভান্স, তো সেজন্য আমি তো অবাক, কিরে 7 দিনের ভিতরে অর্ডার পেয়ে গেল, তোমাদের কাছে ক্লাস হয়েছে 7 দিন হয়েছে। ওকে, যাই হোক, $20 একটা অর্ডার, এটা আশা করি ভালোভাবে করে দিয়ে বায়ের সাথে কি হবে। আর এই কাজটা বেশি কঠিন না, ঠিক আছে? এসইও করতে হবে আর প্রমোশন করতে হবে, এটা ব্যাপার না, হয়ে যাবে। চ্যানেলের লোগো মোগো দিয়ে দিছে, চ্যানেলটার অ্যাক্সেসটা দিয়ে দিলে তুমি বাকি কাজগুলো করবে। এই উপরে উপরে একটু চলুন, উপরে প্রথমে বলেছে যে চ্যানেল লিংক, এই যে স্ক্রিনশটটার উপরে অ্যাটাচমেন্ট যেটা ফাইলটা দিয়েছে, এই যে চ্যানেল লিংক এন্ড জয়েন মি ইন ইওর চ্যানেল অ্যাজ এ মডারেটর। হুম হুম, এখানে তোমার চ্যানেল নাম দিছে, ঠিক আছে? একটা এমনি একটা এক্সাম্পল হিসেবে দিয়ে রাখছে, কারণ অর্ডার অর্ডার করার সময় এগুলো না দিলে আসলে অর্ডার হয় না, সেটা বুঝতে পারছো? হুম হুম, তো ওকে, সমস্যা নাই, আশা করি কাজটা করতে পারবো। আর যদি কোনো ধরনের হেল্প লাগে আমাদেরকে সাথে সাথে এসএমএস করবে, আমরা তো আছি, আমাদের যে কোনো সময় হয়ে যাবো, সমস্যা নাই। আর এখন অনুভূতি কি আপনার? ভালো লাগছে। আমি একটা জিনিস বলি, রাজু, আমি একটা জিনিস বলতে চাই, ঠিক আছে? এখানে মানে আমরা কাজ শেখার পর, ঠিক আছে, যদি সময় না দিই তাহলে কিন্তু কাজ পাবো না, আমি যেটা বুঝতে পারলাম সেটাই। আমি একটা কথা বলি, মানে একটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স, এই কদিনের মধ্যে আমি 7-8 দিন ফাইবারে কোন রকম কোনো বায়ো রিকোয়েস্ট সেন্ড করিনি, ফাইবারে আমি আসিনি কোনো রকম ভাবে, ঠিক আছে? তো সেই সময় আমি দেখি কোন রকম কোন মেসেজে কোনো মানে নক আসেনি কোনো বাইরের। ওকে, বাট কালকে রাত থেকে যখন আমি স্টার্ট করলাম দুটো বাইরে রিকোয়েস্ট সেন্ড করা, তা দুটো বাইরে আমাকে নক করেছে। ওয়াও, তাহলে তো অনেক ভালো। আর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমি 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 যখনই দেখেছি আমি 10টা বাইরে রিকোয়েস্ট সেন্ড করি, তার মধ্যে দুটো আমাকে মানে পাঠাই, নক করে, ঠিক আছে? দুটো করে, 80টা আমি বাইরে রিকোয়েস্ট সেন্ড করেছি, তার মধ্যে 9 জন আমাকে নক করেছে। হ্যাঁ, আমরা যেটা করি, আমাদের স্টুডেন্টদেরকে এমন ভাবে বায়ার রিকোয়েস্ট শিখাই, যারা 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করলে 1টা করে বায়ার আসবে, অথবা যেটা মুকুলের ক্ষেত্রে হচ্ছে 2টা করে বায়ার আসতেছে তো কাজ দেওয়ার জন্য। তো আমাদের বায়ার রিকোয়েস্টের ক্লাস গুলো আমাদের ইউটিউবে পাবলিশ হয় না, এটা প্রাইভেট অবস্থায় থাকে। একদম একদম, হ্যাঁ, কারণ সবকিছুই তো আর ইউটিউবে দেওয়া যায় না। তো তো আমাদের সাপোর্টটা আপনাদের কিরকম লাগে? খুব সুন্দর স্যার, মানে কি বলবো। ওকে, ঠিক আছে, তাহলে আপনি কাজগুলো করে ফেলেন, ঠিক আছে? অবশ্যই, আর যদি সমস্যা হয় আমাকে অবশ্যই এসএমএস করবেন, কারণ আমরা তো এখানে সারাক্ষণই অনলাইনে থাকি, রাত 24 ঘন্টায় ধরতে গেলে। ওকে, ধন্যবাদ আপনাকে, আর কাজটা করে ফেলেন। হ্যাঁ, ওকে, আমি স্টপ করে দিই।